আপনাদেরকে করে দেখাবো চিড়ার মোয়া, কিভাবে আপনারা বাসায় দোকানের মতো চিড়ার মোয়া তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখে নেওয়া যাক চিড়ার মোয়া তৈরি করতে আমাদের কী কী লাগছে। চিড়ার মোয়া তৈরি করতে লাগছে চিড়া, আমি এখানে আধা কেজির মতো চিড়া নিয়ে নিয়েছি, আর লাগছে গুড়, আর লাগছে তেল। আমি চিড়াটাকে ভাজার জন্য তেল ইউজ করবো। প্রথমে আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে আমি এখন এই চিড়া থেকে হাফ চিড়া ভেজে নিব, অর্ধেক চিড়া ভেজে নিব, আর অর্ধেকটা পরে ভাজবো। অবশ্যই আপনারা একবারে ভাজবেন না, অর্ধেক অর্ধেক করে ভাজবেন, তাহলে ভালো হবে। আমি এটাকে ভেজে নিব, তবে একটু খেয়াল রাখবে এটাকে সম্পূর্ণ ভাজা যাবে না, এটাকে আধা ভাজা করতে হবে। আর তেল দেওয়ার কারণে ভাজাটাও চিড়াগুলো একটু ফুলে ফুলে আসবে সুন্দর হবে। তো ভিউয়ার্স, আমি এইভাবে চিড়াগুলোকে ভেজে নিই। চুলার আঁচটা আপনারা মিডিয়ামভাবে রাখবেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আপনারা এই রেসিপিটিগুলো কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের সামনেও পরিবেশন করতে পারেন, এবং নিজের হাতে তৈরি করা খাবার খুবই স্বাস্থ্যসম্মত। তাহলে ভিউয়ার্স, আমার চিড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমি আধা ভাজা করে নিয়েছি তেলের মধ্যে, তেল দিয়ে আমি আধা ভাজা করে নিয়েছি। এখন আমি গুড়টাকে রেডি করব। আমি এখানে 4 কাপের 3 কাপ গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সামান্য পানি ইউজ করব গুড়টাতে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, আপনারা 1/2 কাপ থেকেও কম পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যে ফ্রাই প্যান বা কড়াইটা তৈরি করবেন সেই কড়াইটা বা ফ্রাই প্যানটা অবশ্যই মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন সেরকম একটা ফ্রাই প্যান বা কড়াই ব্যবহার করবেন। ভিউয়ার্স, গুড় জালের উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনার মোয়াটা, চিড়ার মোয়া কিংবা মুড়ির মোয়া, সব কিছু আসলে গুড়ের জালের উপরেই ডিপেন্ড করে। তাহলে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম বলক চলে আসছে। আপনারা খুব সাবধানে করবেন যেন আপনাদের গুড়টোর হাতে এসে ছিটে না পড়ে, তাহলে কিন্তু একদম হাত পুড়ে যাবে। গুড়টা অনেক বেশি আঠালো হতে হবে, তাহলেই কিন্তু আপনার চিড়ার মোয়াটা ভালো হবে। আর ভিউয়ার্স, আরেকটা কথা, আমি কিন্তু সবগুলো মোয়া একসাথে তৈরি করব না, বলবো মিনিমাম 3 বার এরকমভাবে চুলাই দিয়ে বানাবো। আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন, আর অল্প অল্প করে বানিয়ে নেবেন, একসাথে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখা যাবে যে ঠান্ডা হয়ে যাচ্ছে দ্রুত এবং ঝরঝরে হয়ে গেছে, পরে কিন্তু চিড়ার মোয়াটা ভালো হবে না। আপনারা যদি আমার মতো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের চিড়ার মোয়াটাও অনেক বেশি ভালো হয় চিড়ার মোয়ার মতো। আপনারা এরকম করে দেখবেন, যদি এরকম দেখুন বোঝাই যাচ্ছে এটা এখন অনেক বেশি পাতলা, এটাকে ঘন করতে হবে এবং আঠালো বানাতে হবে। দেখুন ভিউয়ার্স, একদম আঠালো হয়ে গেছে, আপনারা একটু হাতে হালকা করে দেখবেন যে আঠাটা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, একদমই আঠাটা হয়ে গেছে। এখন ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে চিড়া দিয়ে দিচ্ছি। আমি সব চিড়া দিব না, আমি অল্প চিড়া এখানে দিব। আমি এখানে 3/1 ভাগ চিড়া দিয়ে দিয়েছি, দিয়ে আপনারা এইভাবে ভালো করে আপনি গুড়ের সাথে মিক্সড করবেন। যদি মনে হয় গুড়টা বেশি হয়ে গেছে তাহলে আর একটু চিড়া দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আমারটা ঠিক আছে। এখন আমি একটা বলের মধ্যে ঢেলে দেব। হ্যালো ভিউয়ার্স, হাতে একটু হালকা তেল মাখিয়ে নিয়েছি, এখন এটাকে এভাবে ধরে এভাবে হালকা করে চাপ দিয়ে আপনারা মোয়াগুলো বানিয়ে নেবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিবেন, নয়তোবা কিন্তু এগুলো ছুটে যাবে। চিড়ার মোয়া বানানো কিন্তু একটু টাফ, একটু কষ্ট করে বলতে পারেন আপনারা, এবং চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি মোয়াগুলোকে বানিয়ে নিতে, নয়তোবা ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। ভিউয়ার্স, এই যে আমার হয়ে গেল মোয়া একটা, এভাবে নিয়ে হালকা করে, খুব বেশি জোরে কিন্তু যাতা দিবেন না, তাহলে কিন্তু হবে না, হালকা করে চাপ দিয়ে দিয়ে আপনারা গোল গোল করে শেপ তৈরি করে নেবেন।
কাছে এখন ঝাঁঝরি নেই, ঝাঁঝরি দিয়ে এইভাবে নাড়তে থাকবেন, তাহলে মোয়াগুলো অনেক বেশি শক্ত হবে, ভাঙার সম্ভাবনা থাকবে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা চাইলে আবার এইভাবেও তৈরি করতে পারেন। এইভাবে একটা বলের মধ্যে চিড়া নিয়ে তার মধ্যে অল্প অল্প করে গুড় দিয়ে এভাবে মেখে নেবেন। যদি মনে হয় আপনাদের গুড় খুব বেশি লাগবে তাহলে আবার গুড় দিতে পারেন। আপনাদের সুবিধাতে আমি দুইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটু গুড় লাগবে, আমি আর একটু সামান্য গুড় দিয়ে দিলাম। এভাবে ভালো করে মেখে বন্ধুরা আপনারা হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। ভিউয়ার্স, আপনারা এরকম করে হালকা হালকা করে চাপ দিয়ে গোল শেপ দিবেন। ভিউয়ার্স, আপনাদের চিড়ার মোয়াটা যদি একবারে না হয়, একবার করার পর যদি না হয় তাতে মন খারাপ করবেন না। চিড়ার মোয়াটা আসলে বানানোটা একটু কঠিন, একবার অল্প অল্প করে নিয়ে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের মোয়াটাও হয়ে যাবে। অবশ্যই অল্প অল্প করে নিয়ে আপনারা চেষ্টা করবেন, একবারে খুব বেশি দিবেন না, তাহলে চিড়ার মোয়াগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা কী সুন্দর একটা চিড়ার মোয়া হয়ে গেছে, দেখুন। ভিউয়ার্সও হয়ে গেল মজার চিড়ার মোয়া। আপনারাও ঠিক এইভাবে বাসায় মজার রেসিপিটির চিড়ার মোয়াটি তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, অনেক মজাদার হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, আপনাদেরটাও ঠিক আমার মতোই মজার হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন। টাটা, বাই বাই।